আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে ঘাসের ভিতর থেকে চিংড়ি মাছ ধরে দেখাবো। ব্যাট দেওয়ার কারণে আর কি ঘাসের ভিতরে সব চিংড়ি মাছ উঠে আসে, তো সেই মাছগুলো ধরে ধরে আপনাকে দেখানোর চেষ্টা করবো। যে দেখতেছেন যে একদম ঘাসের ভিতরে সব ঢুকে রয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে অন্যরকম একটি ভিডিও, তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখলেন যে ঘাসের ভিতর থেকে কি পরিমাণ চিংড়ি মাছ ধরলাম। এই যে আমার হাতে এখনও 4-5টি আছে, আরও ধরতেছি। দেখতেছেন একদম সব ঘাসের ভিতরে উঠা বইসা রয়েছে সব চিংড়ি মাছ। অসাধারণ একটি ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন বন্ধুরা, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।